হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, যাদের যাদের 2 নম্বর মেসেজটা চলে এসেছিল তারা তারা অবশ্যই অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। 1 তারিখে অ্যাকাউন্টে টাকাটা আপলোড হয়েছে এবং তাদের খাতায় জমা হয়ে গেছে। এই টাকাটা আপনারা অবশ্যই আমি স্ক্রিনে দেখাবো, সেই স্ক্রিনে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এই টাকাটা যারা যারা এসেছে অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন যাদের এসেছে, আর যাদের আসেনি 2 নম্বর মেসেজটাও আসেনি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টও জানিয়ে দেবেন সব কিছু। আর যাদের কোনো টাকা পয়সা আসেনি, কোনো মেসেজ আসেনি, অবশ্যই তারা কোথায় ফোন করবে ফোন নাম্বারটাও আমি দেখিয়ে দেব, ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আমি একটা কথা বলতে চলেছি, খুশির খবর, সেটা অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণটা ভালো করে দেখুন। আর আমি স্ক্রিনে দেখিয়ে দেবো কোন নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আপনারা জেনে নেবেন আপনাদের অ্যাকাউন্টে কেন পয়সা আসেনি, ঠিক আছে? তাহলে চলুন স্ক্রিনে যাওয়া যাক। তাহলে ফ্রেন্ড, চলে এসেছি স্ক্রিনে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, ডিয়ার কাস্টমার, ইউর অ্যাকাউন্ট, এটা প্রাইভেসির জন্য আমি এটাকে লুকিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যাজ এ ক্রেডিট বাই ট্রান্সফার অফ RS 500 অন, তারিখটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বরে আছে, টাইমটা এটাই আছে, বাই ব্যাংক ইনফরমেশন এটা আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অ্যাভেলেবেল ব্যালেন্সটা আমি প্রাইভেসির জন্য লুকিয়ে রেখেছি SBI। তাহলে ফ্রেন্ডস, এটা আমার ফ্রেন্ডের বোনের টাকা, অবশ্যই আমার এখনও টাকা আসেনি, আমার মায়ের টাকা, তার জন্য আমি এটা ভিডিও বানার জন্য এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কার কত টাকা দেওয়া আছে। এখানে যাদের ST আর SC আছে তাদের 1000 টাকা করে দেওয়া আছে, অবশ্যই আপনারা এই জায়গাটা লক্ষ্য করবেন, যাদের ST SC আছে তাদের 1000 টাকা করে দেওয়া আছে এবং যাদের জেনারেল আছে তাদের 500 টাকা করে জমা হয়ে গেছে খাতায়। অবশ্যই তোমরা নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নেবে, কারণ যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা তারা কিন্তু এই SMS পাবে না। যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারাই এই SMS পাবে। তো অবশ্যই তাড়াতাড়ি করে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন, আর যদি লিঙ্ক না করেন তাহলে পাসবইটা আপনি ব্যাংকে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করার পর তাহলে দেখতে পাবেন যে 500 টাকা আপনার এন্ট্রি হয়ে গেছে। এবার কাদের কাদের টাকা ঢুকেনি, কীভাবে টাকা ঢুকবে, 2 নম্বর মেসেজ আসেনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। 2 নম্বর মেসেজটা যদি না আসে তাহলে আপনি করবেন তো করবেন কি, তারপরে আমি আপনাকে বাতিয়ে দিচ্ছি, আপনি এই নাম্বারে গিয়ে আপনি কল করবেন। তাহলে চলুন আবার ওই স্ক্রিনটাই যাওয়া যাক। সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে দুয়ারের সরকারটা লিখবেন, দুয়ারের সরকার লেখার পর এই প্রথম হোম পেজে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে এইরকম ইন্টারফেস। এবার ইন্টারফেসটা আসার পর আপনাকে করতে হবে, এই কোণায় একটু টিক মারতে হবে, তারপর একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করতে 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 আপনারা অবশ্যই নিচের দিকে আসবেন, নিচের দিকে অবশ্যই এখানে দেখতে পাবেন আপনাদের এখানে লেখা আছে কন্ট্যাক্ট উইথ আস, তাহলে কন্ট্যাক্ট উইথ আস লেখা আছে। এখানে আপনাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে দুটোতে আপনি কল করতে পারেন, এটাতে অথবা এটাতে, ঠিক আছে? অবশ্যই কল করবেন সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি, তার মধ্যে মধ্যে ফোন করতে হবে, নাহলে কিন্তু ফোন তুলবে না, এটা একটা অফিসিয়াল নাম্বার, তো তার জন্য যখন অফিসের কাজ চলে তখনই ফোন তুলে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে? দেখা হবে পরের ভিডিওতে, আবার আসছি, ওকে বাই।